আইপিএলের নিলাম মানেই গত কয়েক বছর ধরে সাকিব আল হাসানকে কে নিল কিংবা মুস্তাফিজ দল পেল কিনা সেই খবরের অপেক্ষায় বসে থাকা। এবার সাকিব আল হাসান নাম দেননি, তবে মুস্তাফিজের নাম ঠিকই আছে। সেই সাথে আরও দুই নাম ছিল আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায়, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। এবার পেসারদের দিকে দলগুলো থাকবে আলাদা আগ্রহ, তা বুঝেই অনেকেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তাসকিন শরীফুলকে নিয়েও। কিন্তু তাদের দুজনের কাউকেই দেখা যাবে না আসছে আইপিএলে। ঘরের মাঠে বিপিএল শেষেই লঙ্কার বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিন টি টোয়েন্টি। সেই সিরিজ শেষ হতে না হতেই আবার দুই টেস্ট আর পাঁচ টি টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এই দুই সিরিজের মাঝে কিংবা আগে পিছিয়ে টাইগাররা আবার একটা টেস্ট খেলতে পারে আয়ারল্যান্ডের বিপক্ষে, যদিও তা নিশ্চিত নয়। মূলত লঙ্কা এবং জিম্বাবুয়ে সিরিজের কথা মাথায় রেখেই নিজেদের নাম সরিয়ে নিতে বাধ্য হয়েছেন তাসকিন শরীফুল। বিসিবি তাদের দুজনকে অনুমতি দেয়নি, এমনটাই খবর ক্রিকবাজ, ESPN, ক্রিক ইনফোর মতো ওয়েবসাইটগুলোর। তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম অনুমতি না পেলেও মুস্তাফিজুর রহমান পেয়েছেন গ্রিন সিগন্যাল। এখন অবধি যা খবর, 22 মার্চ থেকে 11 মে অবধি মুস্তাফিজকে খেলার অনুমতি দিয়েছে বিসিবি, যদিও আইপিএলের সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। তবে ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, মার্চ থেকে মে এই সময়ের মধ্যেই এবারের আইপিএল অনুষ্ঠিত হবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মুস্তাফিজের সময়টা খুব একটা ভালো যাচ্ছে তা বলা যাবে না। ফিজ আইপিএলে দল না পেলেও তাই বোধহয় কেউ তেমন অবাক হবেন না, কেননা মুস্তাফিজের কাছে প্রত্যাশা যতটা তার কাছাকাছিও বোধহয় গত কয়েক মাসে মেটাতে পারেননি কাটার মাস্টার। তবুও আইপিএলের অতীত অভিজ্ঞতার সাথে ফিজের বোলিংয়ে বৈচিত্র্য, সব মিলে তিনি দল পেয়েও যেতে পারেন। সমস্যাটা হলো মুস্তাফিজদের বেলায় ধরা বাঁধা থাকলেও নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, জিম্বাবুয়ের খেলোয়াড়দের পুরো মৌসুমেই পাবে আইপিএল, তাদের দিকেই তাই নজর থাকবে অন্য সবার চেয়ে বেশি। উৎস মাহমুদ, অলরাউন্ডার।